দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক যুগ পরে দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সূত্র ধরে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিদেশে অর্থ পাচার করছে ক্ষমতাসীনরা। গতকাল ফরিদপুরের কাউন্সিলে বলেছেন যে যে সমস্ত নেতারা হাজার হাজার কোটি টাকা লুট করে পাচার করেছেন তাদের আওয়ামী লীগের জায়গা হবে না, তারা স্বীকার করছেন। তাহলে ওবায়দুল কাদের সাহেব স্বীকার করে নিয়েছেন যে আপনারা সেই হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, বিদেশে পাচার করছেন। আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা গণতন্ত্রকে হত্যা করে আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে আমাদেরকে সত্যিকার অর্থেই একটা স্বৈরাচার রাষ্ট্রে, একটা একনায়কতান্ত্রিক রাষ্ট্রে একটা পরিণত করেছে বন্ধুগণ। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা মামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। কর্মসূচি পালনে পটুয়াখালী, সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় পুলিশের বাধা এবং নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা জেলা বিএনপি। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।